বলেন তো ইমানি জীবন ইমানি মরণ নিয়ে কয় উপায়? ছয়টা। এক নম্বর গেল কোরআন সুন্না আঁকড়ে ধরা, দুই নম্বর দৈনিক যে আমলগুলা করেন এই আমলগুলা নিয়মিত করা, একদিনও ছাড়বেন না। আমল যদিও কম হয়, আপনি 33 বার সুবহানাল্লাহ বলেন নামাজের পর, এটা একদিনও ছাড়বেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহ মা দামা ওয়া ইন ক্বাল্লা। নবীজি বলেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিকভাবে করা হয়, যদিও আমলের সংখ্যা কম হয়, ধারাবাহিকভাবে আমল করা, আমলটা যদিও কম হয়, প্রত্যেক দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমল যদিও কম কিন্তু ধারাবাহিক। আপনি প্রতিদিন 10 বার দুরূদ শরীফ পড়েন, এটা একদিনও ছাইরেন না, বরং 11 বার বাড়ানোর চেষ্টা করেন, এটা এটা কোনোদিনও ছাড়বেন না। 33 বার সুবহানাল্লাহ আমল আপনি প্রত্যেক দিন নামাজের পরে করেন, এটা ছাড়বেন না। আয়াতুল কুরসির আমল প্রত্যেক ফরজযুক্ত নামাজের পরে আপনারা করেন, এটা একদিনও ছাড়বেন না। তো এই যে নিয়মিত আমলগুলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যেই আমলটা দৈনিক করা হয় যদিও আমলের সংখ্যা কম হয়। তাহলে ইমানি জীবন ইমানি মরণের দুই নাম্বার শর্ত, আমল কম হোক নিয়মিত করা। তিন নাম্বার, আল্লাহওয়ালাদের মজলিসে বসা। বলেন তো কাদের মজলিসে বসা? আল্লাহওয়ালাদের মজলিসে বসা, এটা হলো তিন নাম্বার। এটা মন দিয়ে শোনেন, সূরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, ওয়া কুনু মাআস সাদিকিন, আল্লাহওয়ালাদের সাথে উঠা বসা করো। আল্লাহওয়ালাদের সাথে উঠা বসার দৃষ্টান্ত আল্লাহ নবী বুখারীর বর্ণনায় বলেন, সহিহ বুখারীর 2101 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ। আল্লাহ রাসূল বলেন তোমাদের সন্তান খারাপ সঙ্গীর সাথে উঠা বসা করে নাকি ভালো সঙ্গীর সাথে উঠা বসা করে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খারাপ সঙ্গী আর ভালো সঙ্গীর দৃষ্টান্ত এই ব্যক্তির মতো, যেই ব্যক্তি আতর বিক্রেতার কাছে যায় এবং কামারের কাছে যায়। আল্লাহ নবী বলেন তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও তাহলে তোমার দুইটা লাভের একটা লাভ হবে, ইম্মা তাশতারিহি, হয়তো তার কাছ থেকে আতর কিনবা, ওয়া ইম্মা তাজিদু মিনহু রিহান তাইয়িবা। আতর বিক্রেতার কাছে যখন তুমি যাও হয়তো তার কাছ থেকে তুমি টাকা থাকলে আতর কিনবা, আর যদি তোমার কাছে টাকা না থাকে অন্তত তার কাছ থেকে ফিরি তুমি আতরের গ্রাণ পাইবা। আল্লাহ নবী বলেন ভালো মানুষের সঙ্গ গ্রহণ করার লাভ হলো এইটা, ভালো মানুষের কাছে যদি যাও তুমি যদিও ভালো হতে না পারো, ভালো হওয়ার নিয়ম কানুন তুমি জানতে পারবা। ভালো মানুষের সাথে উঠা বসা করা, আপনি খেয়াল রাখবেন আপনার সন্তানটা উল্টাপাল্টা মানুষের সাথে যেন না চলে, আপনার সন্তানটা খারাপ মানুষের সাথে যেন না চলে, এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি খারাপ মানুষের সাথে চলো, তোমার দৃষ্টান্ত হলো কামারের মতো, কামারের কাছে যখন যাও ওই ব্যক্তির কাছে যাওয়ার পর ইম্মা ইউহরিকু সাওবাকা, হয়তো তোমার কাপড়টা পুরাইয়া দিবে, আও বাদানাক তোমার শরীর পুরাইয়া দিবে, অন্তত তাজিদু মিনহু রিহান খবিসা, ওই কামারের দোকানে গেলে তুমি দুর্গন্ধ তোমার নাকে পাইবা, আতর বিক্রেতার কাছে গেলে ফিরি দুর্গন্ধ নয় সুগন্ধি পাইবা, কামারের কাছে গেলে ফিরি দুর্গন্ধ তোমার নাকে আসবে। আল্লাহ নবী বলেন ভালো মানুষের সাথে যখন তুমি উঠা বসা করবা তাহলে তোমার মধ্যে অন্তত ভালো হওয়ার কিছু গুণ তোমার মধ্যে আল্লাহ পয়দা করে দিবেন। এই জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভালো মানুষের দৃষ্টান্ত আর খারাপ মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আর হলো কামারের মতো। আতর বিক্রেতার কাছে যখন আপনি যাবেন তখন হয়তো তার কাছ থেকে আতর কিনবেন অথবা ফিরি আতরের ঘ্রাণ পাবেন, আর কামারের কাছে যখন আপনি যাবেন হয়তো আপনার শরীর পুরাবে না হয় আপনার জামা পুড়িয়ে দিবে, অন্তত নবীজি বলেন ফিরি কিছু দুর্গন্ধ তুমি পাইবা, এটা হলো ভালো আর খারাপের সাথে উঠা বসার দৃষ্টান্ত। তাহলে আমরা আমাদের তিন নাম্বার উপায়, ইমানি জীবন ইমানি মরণের তিন নাম্বার উপায়, সেটা হলো ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা, আল্লাহওয়ালার যে এলাকায় আসে ওই এলাকায় বেশি যাওয়া, আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করা, আল্লাহ তৌফিক দান করেন। এবার আরেকটা দৃষ্টান্ত শোনেন, আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস, এই হাদিসটা মন দিয়ে শোনেন, আপনার ছেলে কার সাথে ডেলি উঠা বসা করে একটু দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم الله نبي বলেন الناس على دين خليله, মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয়, মানুষ বন্ধুর রীতি নীতির অনুসারী হয়। দেখবেন অনেক ছেলেরা
চুলগুলো এমন স্টাইলে রাখে যে স্টাইল লোক নায়ক করে। আমাদের মা বোনরা এমন স্টাইলে তার চুলগুলা সে পার্লারে গিয়ে সাজে যেমন ওই নায়িকা এটা করে। তো আল্লাহ রাসূল বলেন মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়, মানুষ যাকে মহব্বত করে সে যা করে মানুষ এটা করতে চায়। আল্লাহ নবী বলেন ফাল্লানজুর আহাদুকুম মাইয়ুখালিল, তোমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত তুমি কাকে বন্ধু বানাইলা। আপনি যাকে বন্ধু বানান ওই বন্ধুর কারণে আপনার মধ্যে যেন সুন্নত বহির্ভূত কর্মকাণ্ড না হয়, আপনি যাকে বন্ধু বানান তার কারণে আপনার চরিত্রটা যেন নষ্ট না হয়। আল্লাহ নবী কয় বন্ধু নির্বাচন করার আগে চিন্তা ভাবনা করে বন্ধু নির্বাচন করবা। তাহলে এই কথাটা মনে থাকবে তো, আপনার সন্তান কাদের সাথে উঠা বসা করে দৈনিক আপনি খেয়াল রাখবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আতর বিক্রেতা আর কামারের দৃষ্টান্ত, ভালোদের সাথে উঠা বসা করলে কিছু না কিছু আপনার ছেলের পরিবর্তন হবে, খারাপদের সাথে উঠা বসা করলে আপনার ছেলের মধ্যে খারাপ চরিত্র একদিন না একদিন ঢুকে যাবে। তাই আল্লাহ তাআলা বললেন ইমানি জীবন ইমানি মরণের তিন নম্বর শর্ত আল্লাহ ওয়ালাদের সোহবতে বেশি বেশি যাওয়া। উজানি মাহফিল আছে, আরো আল্লাহ ওয়ালারা যেই যে এলাকায় আসে এই এলাকায় তাদের সান্নিধ্যে যাওয়া, ওদের সান্নিধ্যে যখন আপনারা যাবেন তখন ওই আল্লাহ ওয়ালা আপনি যদিও না হইতে পারেন কিছু না কিছু আপনার মধ্যে আল্লাহ এনে দিবেন। এগুলো তিন নাম্বার। চার নাম্বার ইমান নতুন করা। বলেন তো কি করা ইমান আবার নবায়ন করে কিভাবে, ইমান নবায়ন করে কিভাবে? ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে নাম মাজমাউ জাওয়াইদ, এই কিতাবের দুই নাম্বার খণ্ড 214 নাম্বার পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাদ্দিদু ইমানাকুম, তোমরা তোমাদের ইমান নতুন করো। সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা আমাদের ইমান নতুন করব কিভাবে? নবীজি বললেন আকসিরু কওলা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা করবা, আল্লাহ তোমাদের ইমান তাজা বানায়া দিবেন। এখন লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা কোথায় হয়? দাওয়াতু তাবলীগের তালিমে যাবেন, এদের গাছতে যাবেন, অথবা হালকায় যে জিকিরগুলো হয় এই জিকিরে যাবেন, অথবা মাদ্রাসার যে মসজিদগুলো হয় এগুলাতে যাবেন, ইস্তাহি মাহফিলগুলোতে যাবেন, আশেপাশে যে মাহফিলগুলো হয় এগুলাতে যাবেন, তাহলে আল্লাহ তাআলা ইমান তাজা করে দিবে, নতুন করে দিবে।